সো নেটফ্লিক্স এই মানে বছর জুড়ে যে লাইন আপটা রেখেছে, আমি তো বলতে পারি যে এতগুলো যে মুভি সিরিজের প্ল্যাটফর্ম রয়েছে, অ্যামাজন বলতে পারো, নেটফ্লিক্স বলতে পারো, হটস্টার বলতে পারো, সো সেই এতগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট লাইন আপ যদি কারো থেকে থাকে এখনো অবধি মনে হচ্ছে দেখে যে মুভি সিরিজের লাইন আপ, নেটফ্লিক্স মানে মনে হয় যে প্রথম একবারেই 6টা 6 মেরে দিয়েছে। কেননা কোটা ফ্যাক্টরি সিজন 3, দো পাত্তি, এক হাসিন দিল রুবা, তারপর হীরা মান্ডি, সানি লীলা ভানসারির একটা পিরিয়ডিক ড্রামা ওয়েব সিরিজ, এবং বলতে পারো আর একটা মুভি যেটা হলো হোম কার্টেল, সো লাঞ্চ কার্টেল, সরি হোম কার্টেল, লাঞ্চ কার্টেল। সো এতগুলো ভালো ভালো ওয়েব সিরিজ মুভি একটা বছরে ডেলিভার করছে, এবং তার থেকে বড় কথা এখন অবধি একটা সিরিজ এখন অবধি অ্যানাউন্সমেন্ট করেছে, নেম আর পোস্টারটা রিলিজ করেছে, কিন্তু মুভি সিরিজটার এখন অবধি কোনো কী বলবো সিন এখন অবধি দেখে উঠতে পারিনি বা টিজার দেখে উঠতে পারিনি, সেটা হলো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। সো এতগুলো বড় বড় প্রজেক্ট এক বছরে আনা ম্যাটার অফ জোক না, কিন্তু আমার সবচেয়ে যে দুটো মুভির জন্য আমি একদম এক্সাইটেড, একটা তো প্রথমে দুটো বলছি, সরি তিনটে, প্রথম হলো এক হাসিন দিল রুবা, যেটা আমি আগের ভিডিওতেই বলেছি। সো এক হাসিন দিল রুবা তো কেমন লেগেছে টিজারটা বলেছি, কিন্তু এরপর যেটা আজকে মুভির টিজারটা বেরিয়েছে দো পাত্তি, কীর্তি সেনন আর কাজলের, ভাই কিছু বলার নেই। হ্যাঁ সেই ওই রকম লাগছে যেটা সিদ্ধার্থ মালহোত্রা আর অক্ষয় খান্নার মুভিটা ছিল, ওই মুভিটার একটুখানি ধরাছোঁয়ার মধ্যে আছে, কিন্তু মুভিটা দেখে যেরকম মনে হচ্ছে, এবং কাজলের যে অ্যাক্টিং এবং কৃতি সেননের যে ডায়লগ ডেলিভারি, ভাই রে ভাই কিছু বলার নেই। এবং কালার গ্রেডিং এবং টিজারের থ্রুতে যে গল্পটা বলা, মানে কে আসল ভিকটিম আর কে কী ঘটনা ঘটেছে সেটা ডিসাইড করতে করতেই হয়তো মুভিটা এমন জায়গায় গিয়ে দৌড় মানে পৌঁছে যাবে, যারা অডিয়েন্স থাকবে তারা হয়তো পাগল হয়ে যেতে পারে, এমন একটা সিচুয়েশন হতেও পারে। সো দেখা যাক কী হয়, এবং মুভিটা দেখার জন্য আমি তো ভেরি মাচ এক্সাইটমেন্ট আমার মধ্যে তৈরি হয়ে গেছে। সো দেখা যাক কবে রিলিজ করে, এখনও পর্যন্ত কোনো রিলিজ ডেট বলে উঠতে পারেনি নেটফ্লিক্স, কিন্তু হতে পারে জুন জুলাইয়ের আগে হয়তো মুভিটা রিলিজ করে দেবে, মানে ওটিটিতে হলে না। সো দেখা যাক কবে আসে, সো সেটার জন্য আমি একটু ওয়েট করছি। এবং নেক্সট যেটার জন্য আমি ভেরি মাচ এক্সাইটেড এবং যেটা দেখবার পর আমি মানে বলতে পারি যে ওয়েব সিরিজ দেখবার হয়তো অনেকের ভিউই চেঞ্জ হতে পারে, সো সেটা হলো গিয়ে হীরা মান্ডি বাজার। সো মহেশ আগরওয়ালা, সোনাক্ষী সিনহা এবং আরও অনেকে রয়েছে, বড় বড় স্টার কাস্ট আছে, মেনলি কোনো লিডিং অ্যাক্টর নেই, কিন্তু অ্যাক্ট্রেস দিয়ে যা ভরিয়ে দিয়েছে সন্ধ্যা লীলা ভানসালি সেটা কিছু বলার নেই। মেনলি গল্পটা হলো দুটো কোঠা, যেটার একটা কোঠার মালিক থাকবে সোনাক্ষী সিনহা এবং একটা কোঠার মালিক থাকবে মনীষা কৈরালা। সো দুজনের মধ্যে কীভাবে মার্কেটটা দখল হওয়া নিয়ে লড়াই চলবে এবং শেষমেশ কে শেষ হাসিটা হাসবে সেটা নিয়ে গল্প, কিন্তু যে ওয়াইড অ্যাঙ্গেলের যে ক্যামেরার কাজগুলো এবং সেট ডিজাইন, কালার গ্রেডিং, কস্টিউম, সেগুলো দেখলে যা মনে হচ্ছে, ভাই মনে হচ্ছে যে মানে এখন অবধি যে কটা পিরিয়ডিক ড্রামা ওয়েব সিরিজ দেখেছি সেগুলোকে এক নিঃশ্বাসে মেরে ফেলবে। এবং সোনাক্ষী সিনহার যে ডায়লগ ডেলিভারি, একটা ডায়লগ শুনেছি ভাই মাথা খারাপ হয়ে গেছে, কেননা মনে হচ্ছে সঞ্জয় লীলা ভানসালি একটা ওয়েব সিরিজ দিই সারা জীবনে যা সোনাক্ষী সিনহা অ্যাক্টিং করেছে সেটা একটা সিরিজেই করিয়ে দিয়েছে মনে হচ্ছে। সো কী বলার আছে দেখা যাক যে ওয়েব সিরিজটা কেমন, এবং অপেক্ষায় রয়েছি কবে বেরাবে, এবং আশা করছি হয়তো অগস্ট বা পুজোর আগে হয়তো বেরিয়ে যেতে পারে, কেননা এখন কোনো প্রি রিলিজ ডেট বলেনি। সো দেখা যাক কবে বেরোয়। তো দুটো মুভি মানে তিনটে মুভি, এক হাসিন দিল রুবা, দো পাত্তি এবং এই হীরা মান্ডি বাজার, সো এই তিনটে জন্য আমি মানে পাগলের মতো ওয়েট করছি কবে আসবে কবে দেখবো। সো দেখা যাক কবে আসে। সো এই ছিল এই দুটো নিয়ে আমার মতামত, আগে তো এক হাসিন দিল রুবাটা নিয়ে বলেইছি, তোমাদের কি মতামত পারলে জানিও, এবং দেখা যাক কবে আসে, তোমরাও তো হয়তো দেখবে আমার মতোই। সো ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, ভালো না লাগলে কমেন্ট বক্সে জানিও, এবং কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেটাও জানিও। এবং ভাই আর একবার রিকোয়েস্ট করছি, যদি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে দাও, এবং পারলে শেয়ারও করো, যদি ভালো লেগে থাকে ভাই একটু হেল্প করতে চাও। সো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।